بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা টিভি বাংলার দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনের ন্যায় এবারও আমাদের ইসলামিক কিউএনএ উইথ ইকরা টিভি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে মেহমান হিসাবে উপস্থিত আছেন ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত মুফতি ও শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজান ও ইকামত। হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু আলা আহলিহা আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلك خير لكم ان كنتم تعلمون بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بما فيه من الايات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম রেগুলার থাকে। শুরুতে আমরা একটি বিষয়ভিত্তিক কিছু আলোচনা করি, 10-15 মিনিট পরেই আপনাদের প্রশ্ন নেওয়া হয়, এরপরে কোন হাদিসের আলোকে আমরা সেই প্রশ্নগুলার আমরা আনসার দিয়ে থাকি। আজও 10-15 মিনিট পরে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আজান এবং একামত। আপনাদের হয়তো স্মরণ আছে, বিগত তারিখগুলোতে আমরা আলোচনা করেছিলাম নমাজ, নমাজের গুরুত্ব নিয়ে, নমাজের তাৎপর্য নিয়ে, নমাজের ফজিলত নিয়ে। আজকে আমরা আলোচ্য বিষয় আজান এবং একামত, কারণ নমাজের অন্যতম একটি সুন্নত মুয়াক্কাদা কাজ হলো আজান এবং একামত। এবং আমরা হয়তো এই ব্যাপারে অবগত আছি, এই আজান এবং একামতটি আমরা দুনিয়াতে জন্মের পরেই সর্বপ্রথম নবী করিম হিসাবে ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে একামত দেওয়া হয়েছিল। আল্লাহ আকবার। ওলামায়ে কেরাম বলেন যে আজানটি পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমাদের কানে দেওয়া হয়েছে। ওই আজানে নামাজ হবে সালাতুল জানাজা, এই জন্য সালাতুল জানাজার মধ্যে আর আজান দিতে হয় না, একামত দিতে হয় না। এর মানা আমাদের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু নামাজের জন্য যতটুকু সময় আমাদের লাইফটা প্রায় অতটুকুই, অত্যন্ত সংক্ষিপ্ত জীবন আমাদের। আজান আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হল আল এলাম ও বিস্ময়, কোনো জিনিসের অবগত করা, অ্যানাউন্স করা। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ইলান, আযান মানে ইলান, ইলান, ইলান। ইসলামের পরিভাষায় আযান হলো নির্দিষ্ট আলফাজ দিয়ে নির্দিষ্ট সময়ে নামাজের টাইম শুরু হয়ে গেছে এই কথার আহ্বান করার নাম হলো আযান। আল ইলামু বিদুখুলে ওয়াক্তি সালাত বে আলফাজিন মাহসুসাতিন ফি আওকাতিন মাহসুসাতিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আলফাজ দিয়ে নির্দিষ্ট শব্দাবলী দিয়ে নামাজের টাইম শুরু হয়ে গেছে এই কথার যে এলান করা হয় সেটিকেই বলা হয় আজান।
কোরআনে করিমায় সুরাতুল জুমআ আল্লাহ বলেছেন, ওয়া ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ইয়া আল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আযান দেওয়া হবে তখন তোমরা নামাজের জন্য তৈয়ারি করবে। হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়ারিসকে বলেছিলেন, ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, নামাজের টাইম হয়ে গেলে তোমাদের একজন আযান দিতে হবে এবং বয়সে বড় যিনি উনি নামাজ পড়াবেন। কাকে বলেছিলেন? মালিক ইবনে হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এজন্য আযান পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে উম্মতের ইজমার মাধ্যমে এবং ধারাবাহিক আমলের মাধ্যমে এটা সুন্নত প্রমাণিত হয়েছে। এবং আযান শুধুমাত্র পুরুষদের জন্য, সফরও দিতে হয়, মুকিম অবস্থায়ও দিতে হয়, একা নামাজ পড়লেও, জামাতে নামাজ পড়লেও, ইভেন কদা নামাজের ক্ষেত্রেও আযান একামত দিতে হয়। এই আযানের ইতিহাসে আমরা যাওয়ার পূর্বে আমরা কয়েকটি মাসলা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে আমরা আযানের ইতিহাসে আমরা চলে যাব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, আযান এবং একামত সুন্নাতুন মুআক্কাদাতুন লিল ফরায়েদ, প্রত্যেক ফরজ নামাজের জন্য আযান এবং একামত দেওয়া সুন্নাতুন মুআক্কাদা। ইভেন একা নামাজ পড়লেও, আপনি টাইমে পড়লেও দিবেন, ইভেন কদা নামাজের সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানও দিয়েছিলেন, একামত দিয়েছিলেন। বুখারী শরীফের হাদিস, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে শেষ রাতিতে একটু রেস্ট নিয়েছিলেন, ঘটনাক্রমে ওনাদের নামাজ কদা হয়ে গিয়েছিল। সূর্য ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গিয়ে মুয়াজ্জিনকে বলেন আযান দেওয়ার জন্য, আযান দেওয়া হয়েছে, তারপরে একামত দেওয়া হয়েছে, তারপরে ফজর নামাজ জামাতে পড়িয়েছেন এবং সুন্নতও পড়েছিলেন। এখান থেকে কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম, যদি নামাজ কদা হয়ে যায় তাহলে নামাজ কদা পড়তেই হবে। নবী রাসূল আরও বলেছেন, মান্নামাং সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা ইস্তাইকাযা আও যাকারাহা, যদি আপনি ভুলে গিয়েছিলেন নামাজ পড়তে পারেন নাই, বা আপনি ঘুমিয়ে গিয়েছিলেন নামাজ আপনার ছুটে গেছে, এরপরও মাফ নাই মাফ নাই মাফ নাই, নামাজ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গেই এবং ঘুম থেকে ওঠার সাথে সাথেই যদি মকরু টাইম না হয় তাহলে ইমিডিয়েটলি আপনাকে নামাজ পড়ে নিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব, লেট করতে নাই। আমরা ইয়াদিস থেকে সেটাও জানলাম, রাসূলুল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠার পরে লেট না করেই মকরু টাইম হওয়ার কারণে একটু সামনে গিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান এবং ইকামতের মাধ্যমে ফজরের নামাজের কদা পড়েছেন এবং জামাতেও পড়েছিলেন কদাটি, কারণ একটা গ্রুপের কথা হয়েছিল। আবার সুন্নতও প্রথমে পড়েছিলেন, তাহলে কী বোঝা গেল? যে যদি ফজরের নামাজ কদা হয়ে যায় তো ফজরের সুন্নতের সাথে পড়তে হয়। এবং আযানের কাইফিয়ত কীভাবে দিতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট আযান হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা যে আযান দিয়ে থাকি যেটি, বা মক্কায় মদিনায় সব জায়গায় আমরা যে আযান শুনে থাকি, সেই আযানের মধ্যে আল্লাহু আকবার 15টি শব্দ রয়েছে। কতটি? 15টি। শুরুতে তাকবীর 4 বার, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, তারপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, তারপরে হাইয়াল সালাহ 2 বার, আল্লাহু হাইয়াল ফালাহ হাইয়াল ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 বার, 14 হয়ে গেল। আর 15 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। এই 15টি শব্দ মাধ্যমে নামাজের টাইম হয়ে গেছে এই কথা জানিয়ে যে অ্যানাউন্স করা হয়, এলান করা হয়, সেই এলানকেই বলা হয় শরীয়তের পরিভাষায় আযান। একামতের মধ্যে সেম আযানের মতোই, শুধুমাত্র হাইয়াল সালাহ হাইয়াল পড়ার পরে বলতে হয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ বলতে হয়। আর ফজরের আযানের ক্ষেত্রে ডিফারেন্ট হলো, সেখানে 15 জায়গাত আরও 2টি এক্সট্রা শব্দ, যার ফলে 15 প্লাস আরও 2 17, আর একামতের মধ্যে তো কাতখামের ছিল 2টা কারণে 17। ফজরের আযানে একটি শব্দ এক্সট্রা বলতে হয় ডাবল করে, সেটি কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম 2 বার বলতে হয়। এটি ফজরের আযানের জন্য সুন্নত, আরবিতে তাসবিহ বলা হয়, তাসবিহ, যাতে ফজরের আযানে এই শব্দটা অতিরিক্ত বলাটা হলো সুন্নত। আরেকটি হলো যে আযানের কলিমাগুলো ধীরে স্থিরে তার তিলের সঙ্গে বলতে হয়, একামত একটু কুইক এবং তাড়াতাড়ি বলতে হয়। মুয়াজ্জিনের যিনি মুয়াজ্জিন আযান দিবেন উনি যেন একজন নেককার মানুষ হন,
উনি যেন সুন্নাহ সম্পর্কে যেন ওনার নলেজ থাকে, নমাজের টাইম সম্পর্কে যেন উনি ওয়াকিফ থাকেন, এবং অজু অবস্থায় যেন উনি আজান দেন। অনেক মুয়াজ্জিন হয়তো আপনারা দেখতে পাবেন আজান দিয়ে তারপরে গিয়ে অজু করেন, এটা কিন্তু অনেক উলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি পর্যন্ত বলেছেন, কেউ আবার মাকরুহ তানজিহ বলেছেন। এজন্য অবশ্যই উত্তম হবে একজন মুয়াজ্জিন যখন আজান দেবেন উনি আগে অজু করে তারপরে বা অজু অবস্থায় আজান দেবেন। কেন? আজানের প্রত্যেকটি কলামা হলো জিকির, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নি আকরাহু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তুহরিন, পবিত্র না থাকা অবস্থায় আল্লাহর নাম নেওয়া জিকির করাকে আমি ভালো পাই না, আমি ভালো পাই না। ইবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী একটি ঘটনা, জনৈক সাহাবীর সালামের জবাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে লেট করেছেন, তারপরে সামনে গিয়ে যখন দেখেছেন সাহাবি চলে যাবেন, রসুল্লাহ সাল্লাম তাড়াতাড়ি করে তাইয়ামুম করে তারপরে আজানের জবাব দিয়েছে, এই উনার সালামের জবাব দিয়েছেন, আরেকদিন অজু করে জবাব দিয়েছেন, এবং বলেছিলেন আমি তোমাদের সালামের জবাব দিতে লেট করেছি কারণ আমার অজু ছিল না। একটি সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতে যদি আল্লাহ নবী অজুর অপেক্ষা করলেন, তাইমুম করে দিলেন, তাহলে এত লম্বা কলিমার আজান, আজানের কলিমাতগুলো আমরা আনাজু কিবে বলবো। আজকে সংক্ষেপে এই পর্যন্ত আমরা বললাম, ইনশাআল্লাহ আমরা ফাঁকে ফাঁকে আরও আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু প্রচুর কলাইনে চলে আসছেন, এজন্য আমরা আপাতত আপনাদের কল নেব ইনশাআল্লাহ। কল নিচ্ছি জি। কলার আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম জি। আপনার নাম বলেন। আচ্ছা, আমার নাম সুমা জি। আপনার প্রশ্ন বলেন। আমি কইতাম চাইলাম আর কি, নামাজের সময় খামোশ জায়গা পেলে ফললে এখন কিন্তু বাকি দিন নেই গেছি, তো এজন্য অজু থাকে বা থাকে না, স্বাভাবিক আপনার প্রথম প্রশ্ন, আপনি কাজে জায়গায় নামাজ পড়বেন, আপনি একটি কথা বলেছেন অজু থাকা বা না থাকা অবস্থায় নামাজ পড়তে পারবেন, না মোটেই নয়, অজু থাকতেই হবে। রাসূল ইসলাম বলেছেন লা তুকবালু সালাতুন বাগরে তুহরিন, কোনো নামাজ কবুল হবে না অজু ব্যতীত, পাক পবিত্র না হয়ে নামাজ পড়ে নামাজ হয় না, এজন্য আপনাকে অবশ্যই অজু করতে হবে। প্রশ্ন হলো যে আপনি জুতা পায়ে দিয়ে পড়তে পারবেন কিনা না, এবং আপনি চেয়ার বসে পড়তে পারবেন কিনা পারবেন না। দেখেন, যিনি স্বাভাবিক অবস্থায় রেকুস্তে দিয়ে নামাজ পড়তে পারেন ওনার জন্য চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কেন? নামাজের মধ্যে কেয়াম ফরজ, রুকু স্বাভাবিক অবস্থায় দেওয়াটাও ফরজ, তারপরে সেজদা দেওয়াটাও ফরজ। তো আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে প্রপার আপনার সেজদা দেওয়া হচ্ছে না, আপনার হয়তো কেয়ামও হয়তো চলে যাচ্ছে বা আপনি হয়তো রুকু দিতেছেন না। এজন্য যেখানে নামাজ পড়বেন আপনি অবশ্যই প্রপার নিয়মে নামাজ পড়বেন, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যেভাবে নামাজ পড়ে এভাবে নামাজ পড়বেন। আমার মনে হয় আপনি জায়গায় কাজ করতেছেন, তাদের কাছ থেকে যদি আপনি বলে রাখেন যে আমার চারটা মিনিট আমাকে সময় দিতে আমি নামাজ পড়বো, তো আপনি এইভাবে চেয়ে আপনি নামাজটা পুরো প্রপার পড়ে নিয়েন ইনশাআল্লাহ। কিন্তু অজু না থাকা অবস্থায় নামাজ পড়লেও যেভাবে হবে না, ঠিক তেমনিভাবে আপনি সুস্থ অবস্থায় স্বাভাবিক নামাজ পড়তে পারতেছেন, ওই অবস্থায় যদি আপনি চেয়ারে বসে জুতা পেয়ে নামাজ পড়েন নামাজ হবে না। হ্যাঁ, যদি জুতা ফাঁক থাকে তাহলে জুতা পরিধান করে নামাজ পড়লেও নামাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমান সময়ে কিছু জুতা এমন রয়েছে যদি আপনি এটা পরিধান করে স্বাভাবিক রুকুসিজদা দেন আপনি রুকুসিজদা দিতে পারবেন না, সেজন্য জুতা আপনাকে খুলতেই হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে অজু যদি করার সময় শুধু ফরজ কাজগুলো আপনি করে নামাজ পড়ে ফেলেন নামাজ কি হবে? ইয়েস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় অজু করেছেন? ইভেন কোনো সময় দোয়ার জায়গা মাত্র মাররাতান মাররাতান একবার একবার দ্রুত করে শুধুমাত্র খালি ফরজ কাজগুলোর উপর ইক্তেফা করে আল্লাহ নবী শর্ট অজু করেও নামাজ পড়েছেন। বাট উত্তম তো অবশ্যই হবে আপনি ফরজ আদায় করবেন, পাশাপাশি সুন্নতগুলো আপনি আদায় করবেন। ফরজ বলতে কি? যে শুধুমাত্র পুরো মুখ দৌত করা, হাত কোনি পর্যন্ত দৌত করা, মাথা মাসা করা এবং পা ঘন্টা পর্যন্ত দৌত করা, এই চারটি কাজ করে
অজু করে নিলেও নমাজ হয়ে যাবে অবশ্য, কিন্তু সুন্নত আদায় করলে তো অবশ্যই সব রয়েছে। আপনার তৃতীয় প্রশ্ন, বাসে নামাজ পড়লে হবে কি না হবে না? তো যদি মনে করেন নামাজ চলে যাচ্ছে তাহলে ভিন্ন কথা, নতুবা আপনি অবশ্যই স্বাভাবিকভাবে নামাজ পড়তে গিয়ে আপনি বাসে নামাজ পড়বেন না, কারণ বাসে তো আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। আপনি হয়তো বাস থেকে নেমে আপনি বাসায় আসার পরে যদি টাইম থাকে পড়বেন, নতুবা আপনি নামাজ পড়েই বাসে উঠবেন। আর যদি একান্ত এরকম হয়ে যায় যে আপনি বাসা নামাজ সুযোগ পাচ্ছেন না বা আপনার নামাজ খোদাই হয়ে যাবে মজবুরি অবস্থায়, তখন হয়তো আপনি পড়ে ফেলেন, কিন্তু এটা অভ্যাস করা মোটেই ঠিক নয়। কারণ নামাজের মধ্যে নিয়ম নীতি রয়েছে, ফরজ দাঁড়ানো ফরজ, রুকু সিজদা দেওয়া ফরজ, এগুলো সব মেনটেন করেই নামাজ পড়তে হবে। ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন জানা, জাজাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কলার আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন প্রমুখা। যে আমার প্রশ্ন হইল, কোন নবী অহলতে বা ঈসা নবী দুনিয়ায় ছিলে তাই মিসামাত বাণী, আর আমি 2002 বাংলাদেশও আমি আজান দিছিলাম, আমি ডাইরেক্ট মদিনাত আমার খবর স্থান দুর্গাবন দেখছি, ঈসা নবীর জায়গা দিনে নবী যাইরে খালি, এটা তো আমি দেখছি না এমনি, কিন্তু আমি স্বপ্ন যুগে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আনসার দিয়েছি, ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা যারাই প্রশ্ন করবেন, মেহরবানি করে আপনার প্রশ্ন যেন ক্লিয়ার হয়। অনেক সময় হয় কি যে আপনি হয়তো কথা শুরু করে দিলেন কিন্তু আমরা মেন প্রশ্নটা আমরা বুঝতে পারি না। দর্শক ভাই বোনরা, আপনার আসলে উদ্দেশ্য কী, কী প্রশ্ন করবেন এটা ক্লিয়ার হয় না। তো আপনি একটি প্রশ্ন যেটা আমরা বুঝতে পেরেছি, ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়ায় আসলে উনি কি মিথ্যা কথা বলবেন? অসম্ভব, কোনো নবী মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোনো আম্বিয়া কারাম মিথ্যা কথা বলেন না। আপনি কোরআনে করিমে দেখবেন সাদিকান, প্রায় আম্বিয়া কারামে তো বলা হয়েছে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তারা সত্যবাদী ছিলেন, সত্যবাদী ছিলেন, সত্যবাদী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো আল আমিন বলা হতো। ইভেন যে সময় হেরাকল একটি ইন্টারভিউতে কোশ্চেন করেছিল আবু সুফিয়ানকে, তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই, যে তোমরা কি মোহাম্মদের ব্যাপারে কোনোদিন মিথ্যা বলার সন্দেহ হয়েছে? উত্তরে কী বলেছিলেন আবু সুফিয়ান ওই দিন? উনি মুসলমান নন, উনি চাইছিলেন যে কোনোভাবে মোহাম্মদের এগেনস্টে কিছু বলা যায়, কিন্তু এরপরে বলেন আমি সুযোগ পাই নাই। উনি উত্তরে বলেছিলেন না, মিথ্যা কথা বলা দূরের কথা, আমাদের কোনো সন্দেহ হয় নাই, উনি কোনো মিথ্যা বলার সন্দেহ পর্যন্ত হয় নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটা ছিল আম্বিয়া কারামের স্বভাব, কখনো মিথ্যা কথা বলেন না। অতএব ঈসা আলাইহিস সালাম আসবেন যাবার সত্য, উনি মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। এবং আবার অনুরোধ করবো ভাই, আপনি যদি নেক্সট টাইম কোনো প্রশ্ন করেন তো আপনার মেন প্রশ্নটি যেন ক্লিয়ার হয়, লম্বা বক্তব্যের পরিবর্তে মেন প্রশ্নটি আপনি করার চেষ্টা করবেন এবং প্রশ্নটা যেন মানানসই হয়। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাজাকুমুল্লাহ। এবার পরবর্তী কলে, আসসালামু আলাইকুম কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মসনুল হক, আমি উস্তা থেকে মাতিয়া। জি আচ্ছা, আমার প্রশ্নটা হইল হুজুর, গেছে সপ্তাহ ইসলাম এসেনশিয়াল এক ভাইয়ে ফোন করছিলা যে কোনো একটা কারণে আসরন জমা আসরন নামাজটা তার হজ হয়ে গেছিল, তখন তাই যখন মাগরিবের নামাজও গেছুন জমাতে পড়া লাগে, যাওয়ার পরে দেখছেন যে জমা খাড়া হয়ে গেছে, যার কারণে তার আর সময় রয়েছে না আসরের ফরজ পড়ার এই খোজা নামাজটা। তো তার প্রশ্নটা আছে যে এখন তাই নমাজ তাই মাগরিবর জমা তো আরম্ভ সরি করে দিতা না তাই খোজা পড়িয়া ইয়ে করতা? যে হুজুরে উত্তর দিলা, উত্তরে কইলা যে না যে সরি তাই ওটাও কইলা যে আমি তাই তো জমাতে খাড়া হয়ে গেছুন মাগরিবর নিয়ত করিয়া জমাতে লোকে এটা ঠিক আছে নি, হুজুরে তখন কইলা ও জিনিসটা যে না আপনি যখন নিয়ত করছেন নিয়তের সময় আপনি কর্তা আছিল যে আসরের খোজা সাইড রেখাত আপনি পড়বা, আপনি বাকি মুসল্লি এবং ইমাম সাহেবে মাগরিবর জমাত পড়বা, আপনি নিয়ত যখন করছেন আপনি তিন রেখাত পড়বা তান্তন লোকে জমাতে আর পরে এক রেখাত আপনি উবাইয়া পড়বা, এই জিনিসটা শুনিয়ে আমি একটু কনফিউশন আছি। আল্লাহ, যে আমরা তো সবসময় ওলা শুনছি যে যখন জমাত খাড়া হয়ে যায় তখন যে যে অক্তর নমাজ এই অক্তর জমাতের লোকে আদায় করা, তারপরে আমার খোজা একটা অক্টা আদায় করতাম, তো ওই জিনিসটা আপনি একটু ক্লিয়ার করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? জি না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমরা উত্তর দিচ্ছি ইনশাল্লাহ। শুনুন, নাম্বার ওয়ান, যদি কোনো নামাজ কদা হয়ে যায় তাড়াতাড়ি নামাজটা কদা পড়ে নিতে হবে, আর এক নামাজ শুরু হওয়ার আগে আগেই বা শুরু হয়ে গেলে সুযোগ থাকলে আমরা কদা নামাজ আগে পড়বো তারপরে অক্ত নামাজ পড়বো। হ্যাঁ, যদি এরকম হয়ে যায় যে মেইন নামাজের টাইম শুরু হয়ে গেছে, এখন যদি আমি আগের নামাজ পড়তে যাই এই নামাজটা আবার লেট হয়ে যাবে বা আমার জমাত চলে যাবে, তো এই অবস্থায় আপনি এই নামাজ রেখেও আপনি যে নামাজ শুরু হয়ে গেছে এই নামাজে আপনি শরীক হয়ে যাবেন। প্লাস যদি আপনি কদার নামাজ ভুলে গিয়েছিলেন অথবা কদার নামাজের নাম্বার আপনার বেশি
পাঁচ ওয়াক্তের চেয়ে বেশি ছয় বা সাত ওয়াক্তের নামাজ একত্রিত খোদা হয়ে গেছে, তখন কিন্তু আপনি খোদা নামাজ রেখেও এখন যে কারেন্ট টাইম যেটা নামাজ ওই নামাজটা পড়ে নিতে পারবেন। আপনার প্রশ্ন যেটি যে মসজিদে গিয়ে দেখা হয়েছে যে মাগরিবের নামাজ তোমার শুরু হয়ে গিয়েছে, উনি আসতে নামাজ পড়তে পারেন, এই খোদা ছিল, এখন কী করবেন? তো কোনো আলেম সাহেব উত্তরে বলেছেন যে ওনার জন্য উচিত উনি মাগরিবের নামাজে দাঁড়াইলেও উনি নিয়ত করতে হবে যে আমি আমার আসর পড়ব, এবং ইমাম সাহেবের সঙ্গে তিন রাকাত পড়ে সালাম ফিরানোর পরে উনি দাঁড়িয়ে ওনার আরেক রাকাত যেহেতু আসর চার রাকাত চতুর্থ রাকাত উনি পড়ে নেবেন, এবং ওনাকে ইমাম সাহেবের সঙ্গে মাগরিবের নামাজ নয় বরং আসর নামাজটা ইমাম সাহেবের সঙ্গে মাগরিবের নামাজের সঙ্গে আসর নিয়তে আসর নামাজ পড়া উচিত ছিল। এই কথাটি আমরা মোটেই ওনার সঙ্গে একমত হতে পারি নাই, ওনার হয়তো পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, কিন্তু কোনো ফোকায় কারাম এই কথা বলেন নাই। কেন বলেন নাই? একটি কথা মনে রাখবেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, পরিষ্কার বুখারী শরীফের হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু মুসা আশরী থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওনারা সকলেই বলেছেন যে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, যে ইমামকে ফলো করতে হয়। তো ইমামকে ফলো করতে হইলে সব জিনিসে যেভাবে রুকু সজদার মধ্যে তকবীরের তহরিমার মধ্যে ফলো করতে হয় সমান, নমাজের ক্ষেত্রে তো ইমাম সাহেবকে ফলো করতে হবে, উনি যে নামাজ পড়তেছেন সমান নামাজ আমি পড়তে হবে, উনি পড়তেছেন মাগরিব আর আমি নিয়ত করলাম আসরের, তো ওনাকে আমি কীভাবে ফলো করলাম? আমাকে তো ফলো করা হলো না, ঠিক আছে? এর জন্য এই কথাটি উলামায়ে কেরামে কেউ ওনার এই মত দেন নাই, ওনাকে ওই অবস্থায় মাগরিবের নামাজ মাগরিবের নীতি পড়তে হবে, এবং পরে হয়তো আসর খোদা করবেন অথবা আসর আগে খোদা করে তারপরে জামাতে শরীক হবেন, দুইটার একটা। কিন্তু ইমাম সাহেব পড়াইতেছেন মাগরিব আর উনি ওই মাগরিবের নামাজেই আসর নামাজের নিয়তে শরীক হয়ে যাবেন, এটার সুযোগ কোনো অবস্থাতেই নাই, এটা কোনো অবস্থায় জায়েজ হবে না, হবে না। উলামায়ে কেরাম আজকাল কিছু এ সমস্ত নিজস্ব মতামত দিয়ে আসলে একটু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আর বুখারী শরীফে একটি হাদিস রয়েছে কেয়ামতের পূর্বে এরকম অনেকদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাফতাওবে গরে ইলমিন, অনেক সময় না জেনেই ওনারা মন গড়া কিছু ফতোয়া দিয়ে ফদল্লু আদাল নিজেও বিভ্রান্ত হবেন, অন্যদেরকে বিভ্রান্ত করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই সকল বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। তো আপনার সংক্ষিপ্ত আনসার এটাই হলো যে ওই কেসে ওনাকে মাগরিবের নামাজ ইমাম সাহেব পিছনে মাগরিবের নিয়তেই মাগরিব পড়তে হবে, মাগরিবের নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন উনি আসর নিয়ত করে আসর পড়লে চলবে না, হবে না এটা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতি থেকে আসার পর আবারও আপনাদের প্রশ্ন নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতি থেকে এসে আবারও আপনাদেরকে ইকরা বাংলা ইসলামিক কিউ এন এ উইথ প্রোগ্রামে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আজকের মেহমান হিসাবে আছেন সবার সুপরিচিত ফোরস্কোয়ার মাদ্রাস দারুল উলুম ফোরস্কোয়ার মাদ্রাসার সম্মানিত মুফতি ও শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আজকের আলোচ্য বিষয়ের যে আলোচ্য বিষয়ে আলোচনা হচ্ছিল আজান ও একামত। আমি যেহেতু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, হুজুরকে অনুরোধ করব আর কিছু বক্তব্য রাখার জন্য। জাযাকুমুল্লাহ। শুরুতে আমরা আলোচনা করেছিলাম আজান এবং একামত নিয়ে, এবং আমরা বলেছিলাম একজন মুয়াজ্জিনের জন্য অবশ্যই উচিত আজান যেন অযু অবস্থায় দেন। অযু ছাড়া আদান দিলে হবে কিন্তু এটা মকরু হবে, কেউ বলেছেন মকরু তারিমি, কেউ বলেছেন মকরু তানজিহি। নাম্বার টু, আদানের ক্ষেত্রে একটি সুন্নত হলো কিবলার দিকে ফেস করে মজ্জিন যেন আদান দেন। নাম্বার থ্রি, কানের মধ্যে আঙ্গুল ঢুকানো, ইভেন যদি আমরা মাইকেও আদান দেই তবুও কানের মধ্যে আঙ্গুল ঢুকানো এটাও একটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মজ্জিনের জন্য সে যেন কান মধ্যে আদান দেয়, আঙ্গুলটা ঢুকায়, তখন আঙ্গুল ঢুকালে হয় কি আজানটা একটু বড় এবং লাউড করার জন্য হেল্প করে এটাই। এবং হাইয়াল সলা হাইয়াল ফলা বলার সময় ডানে এবং বানে ডান দিকে এবং হাইয়াল ফলার সময় বাম দিকে ঠান করা এটাও কিন্তু সুন্নত, ইভেন মাইক আজান দিলেও। এবং যতটুকু পারা যায় আজানটা আমরা বড় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হলো সংক্ষিপ্তভাবে আজানের খতিব মাসলা। আমরা বললাম
যেহেতু আমাদের সঙ্গে হয়তো প্রচুর কলার সদস্য এসেছেন, আমরা তাদের প্রশ্ন নেব, তারপরে সুযোগ পেলে আমরা এগুলো আমাদের হচ্ছে বেশি আলোচনা করতে যাবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম, খোলার কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন বলুন। জি কলার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার টিভির ভলিউমটা কমান। যে বা যারাই প্রশ্ন করবেন টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজ আলোচ্য বিষয়ে আমরা ছিলাম, আজান প্রসঙ্গে আমাদের আলোচনা ছিল। আজানের মধ্যে অযথা বেশি স্টাইল করা আওয়াজের মধ্যে, এটাও কিন্তু মকরু। বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ এই আজান চ্যাপ্টারে একটি কথা উল্লেখ করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ওনার মুয়াজ্জিনকে বলেছিলেন, আযযিন আযানান সামহান ওয়া ইল্লা ফাতাযিলনা। তুমি স্ট্রেইট স্বাভাবিকভাবে আজান দেবে, খুব বেশি আওয়াজটাকে একদম গানের মতো মানে কি বলে মানে আপ এন্ড ডাউন করে এইভাবে আজান দেওয়া মকরু বলা হয়েছে। তো আজানটা যেমন আপনারা দেখেছেন আহলে আরবের আজান, কি স্মুথলি সহজ সবাই স্মুথলি তারা আজান দিয়ে দেয়, কত মজা। এবং অজু ছাড়া আজান দিলেও সেটাও মকরু হবে, জেনাবতের অবস্থায় গোসল ফরস্তা আজান দিলে তো মকরু হবেই, ছোট্ট বাচ্চা জেনা বালেক তার থেকে আজান দেওয়াটাও মকরু, সমান মহিলা যদি আজান দেয় সেটাও মকরু, ফাসেক যার মুখে দাঁড়িয়ে নাই অথবা মনে করেন প্রকাশ্যে কোনো কবিরা কোনো আমাদের লিপ্ত আছে, এই সমস্ত মানুষ দ্বারা আজান দিলে মকরু হয়, বসে বসে আজান দিলেও মকরু, আজান দেওয়া অবস্থায় কথা বললেও মকরু হয়। যদি এইভাবে কোনো সমস্যা ভুল হয়ে যায় তাহলে আজানকে রিপিট করতে হবে। এবং কজা নামাজের জন্য আজান দেওয়ার কথা সুন্নত রয়েছে, আমরা আগেই বলেছি। এরপরে হলো আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া সুন্নত, প্রত্যেকটা শব্দের সমান জবাব দিলেও হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ ফলাহ সময় বলবো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের আজানে আসসালাতু খাইরুন নাওম, এই শব্দের জবাবে আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা, সেম একামতের জবাব দিতে হয়, প্রত্যেকটি শব্দ সমান সমান রিপিট করব, শুধুমাত্র হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ ফলাহ সময় লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কদ কামালি সালাহ কদ কামালি সালাহ জবাব বলবো আকামাহাল্লাহু আদামাহা। জাযাকুমুল্লাহ আহসান জাযা। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করুন। আমি করছি দুই তিন দিন, গত দুই তিন দিন ও গত সপ্তাহ হইয়া দিছে নিত্যাত ও হতাহাম তিনি আসর, আমি তো তো রেমারি বারো খাম থেকে বারোই আমার সময় টাইম থাকে না আসর কথা পড়তে, তো দুই তিন মিনিট আছি, তো আমি মাগরিবের সময় মাগরিবের না মাজার লাগে আর কি আসর পড়ি আর বাদে তোমার মাগরিব পড়ি জামাতের লগে, প্রথম প্রশ্ন হলো আসরের নামাজ আপনি ঘরে আসার পরে দেখছেন কয়েকটি মিনিট বাকি রয়েছে, মাগরিবের টাইম শুরু হয়ে যাচ্ছে, তো আপনি যদি সূর্য ডুবার সময় একটি রেখাত পড়ার পরিমাণ সময় আপনার হাতে থাকে আপনাকে আসর নামাজ আপনি পেয়ে গেছেন, আপনি আসর নামাজ পড়তেই হবে। রাসূল বলেছেন মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামসু ফাকাদ আদরাকা, সূর্য ডুবার পূর্বে যদি আপনি এক রেখাত পড়ার পরিমাণ সময় আপনি পান তবুও সূর্য ডুবার সময়ও আপনাকে আসর পড়ে নিতে হবে। লেট যদি কোনো অকারণে করে থাকেন হয়তো গুণাগার হবেন কিন্তু আপনার আসর পড়ে নিতে হবে, আর যদি বিশেষ কারণে লেট হয় তাহলে গুণাও তো হবে না ইনশাআল্লাহ। দুই নম্বর, বাসে নামাজ পড়ার ক্ষেত্রে আমি বলছি যে বাসে আপনি নামাজ পড়বেন যে কারণ বাসটা নামাজ পড়লে আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে বসে নামাজ পড়তে হবে, এজন্য স্বাভাবিক অবস্থায় বাসে নামাজ পড়া যাবে না, আপনি বাসে ওঠার আগে নামাজ পড়বেন বা বাস থেকে নেমে নামাজ পড়বেন বা আপনি কোনো জায়গায় সুযোগ থাকে নামাজ পড়ে তারপরে আবার বাসে উঠবেন, যদি তাও সুযোগ না থাকে নামাজ খোদা হয়ে যাচ্ছে তখন আপনি যেভাবেই পারেন সেভাবেই আপনি পড়বেন, কিন্তু এই নামাজটা যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন স্বাভাবিক অবস্থায় তাহলে নামাজটা পরে আবার রিপিট করে নিয়েন। আপনার আরেকটি প্রশ্ন ছিল অজুর ফরজ, আপনি আরেকবার বলেছিলেন পাঁচ ফরজ না, অজুর মধ্যে ফরজ হলো চারটি, কি নাম্বার ওয়ান মুখ ভালোভাবে দৌত করা পুরো মুখ, তারপরে হাত দৌত করা কোনো পর্যন্ত, তিন নম্বর ফরজ হলো মাথা মাসা করা,
চার নম্বর ফরজ হলো পা দেওয়ার তখনও পর্যন্ত ঘন্টা পর্যন্ত। এই চারটি ফরজ আদায় করেও যদি কেউ নামাজ পড়েন, অজু করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আমি এই প্রশ্নগুলো অনুসারে আগেই দিয়েছি, হয়তো আপনি লক্ষ্য করেন নাই, তো আমি আবার বললাম ইনশা নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজান নিয়ে। আমরা আজানের ক্ষেত্রে আমি আগেই বলেছি কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েক জায়গায় আজান নিয়ে আলোচনা করেছেন। হাদিসের মধ্যে আজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যেমন নাম্বার ওয়ান আমরা দেখি যে আজানের মাধ্যমে মানুষদেরকে নামাজের আহ্বান করা হচ্ছে, ভালো একটি কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ নিজে বলেন ওই ব্যক্তির চেয়ে কার কথা বেশি উত্তম হবে যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। একজন মুয়াজ্জিন আজানের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করতেছেন, ভালো কাজের দিকে আহ্বান করতেছেন, তাহলে বোঝা গেল এই আজানের প্রত্যেকটি কথাগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং প্রিয়। দুই নম্বর হাদিসে নবী করিম বলেছেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের মুয়াজ্জিনরা ওদের গর্দনা উঁচু থাকবে, মাথারা উঁচু থাকবে, উঁচু মাথা করে থাকবেন। এই উঁচু মাথা করে থাকবেন এর মানেই কি? এর মানা সম্মানই থাকবে, ওনারা খুব সম্মানী হবেন, ওনারা কেয়ামতের মাঠে বড় সম্মানী হবেন। মানুষ যে সময় লজ্জিত হয় তখন মাথাটা একটু নিচে রাখে, ডাউন করে রাখে, ঠিক আছে। আর যখন মানুষ খুশি থাকে, নিশ্চিন্ত থাকে, তখন মাথাটা উঁচু করে থাকে, সম্মান হিসেবে থাকে। তো কঠিন কেয়ামতে মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক সম্মানই করে রাখবেন। এবং আজানের আরেকটি পাওয়ার হলো তিন নম্বর ফায়দা শয়তান বাগে। আমরা ইনশাআল্লাহ প্রসঙ্গে আরও আলোচনা করবো, যেহেতু আপনারা প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা আপনাদের কল নিতে যাবো ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাম। হুজুরের কাছে আমার দুইটা প্রশ্ন। জি ফোকা। একটা প্রশ্ন হইল ও আল্লাহর দোয়া ফজর নামাজের কথা পড়া যায় বলি, আর ফতে বিসমিল্লাহ পড়া কথা আল্লাহর দোয়া বলতে আয়াতুল কুরসির কথা হইলা নি? জি আয়াতুল কুরসি ফজরের পরে পড়া যায় বনি নানি বুঝা যায় সুবহান আল্লাহ হওয়া যাতে নুন্দি মাতা নেনি লামরে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি আজিম, নুন্দি মাতা নেনি আলিফ দি মাতা নেনি ওখান থেকে পরিষ্কার করি হন যান, এমনি তো কইতে হওয়া যায় সুবহান আল্লাহি বুঝা যায় আলিফ দি মাতা নেনি ওখান থেকে পরিষ্কার করি কথা হন যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হলো আপনার যে ফরজ নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়ার পরে আমাদেরকে সুরা পড়তে হয় পুরা সুরা বা সুরার একটি অংশ বা কমপক্ষে ছোট হলে তিন আয়াত, বড় হলে এক আয়াত। তো আপনার প্রশ্ন হলো যে ওই নামাজের মধ্যে সুরা ফাতেহার পরে যে সুরা পড়া হয় সেই সুরার পরিবর্তে যদি আয়াতুল কুরসি পড়া হয় নামাজ কি হবে? অবশ্যই হবে, কারণ এটাও তো কোরআন শরীফের একটি আয়াত এবং লম্বা একটি আয়াত, আয়াতুল কুরসি বলা হয় তাকে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তুমি ইজি পাও, সহজ পাও, সেই অংশ থেকে তুমি পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসু মুসিই সালাত যে টাইটেল যে হাদিসের, ওই হাদিসের মধ্যে জনৈক সাহাবী উনার নাম ছিল খাল্লাদ ইবনে রাফে', নমাজ তালাউলা করে তিনবার পড়ার পরে নবী বলেছেন সল্লি ফাইন্না কালাম তু সাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনবার পড়ার পরে ওই সাহাবি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দেন, আমি তো আর জানি না এতে আর ভালোভাবে কীভাবে পড়তে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবিকে নামাজ শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন যে তুমি সূরা ফাতিহা পড়বে, ওখানে বলেছিলেন সুম্মা ইকরা মা মা কামিনাল কোরআন, তোমার সঙ্গে কোরআনের যে অংশ তোমার জানা আছে তুমি সেখান থেকে পড়তে পারো। তো যেহেতু আয়াতুল কুরসি কোরআন শরীফের একটি আয়াত একটি অংশ, সেই হিসাবে যদি ফরজ নামাজে আপনি অন্য খেলাতের পরিবর্তে আয়াতুল কুরসি পড়েন আপনার নামাজ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আয়াতুল কুরসি পড়ার পূর্বে নামাজে আপনি বিসমিল্লাহ পড়বেন কি? না পড়া উত্তম। কি না পড়া উত্তম? কেন? কারণ আয়াতুল কুরসি এটা সুরার শুরু নয়,
এটা মধ্যকান একটি আয়াত। তো কোরআনে করিম তিলাওয়াতের ক্ষেত্রে যদি আপনি মধ্যকান থেকে পড়েন সেখানে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয় না, কি করতে হয় না, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয় না, কারণ আপনি অলরেডি সুরা শুরু করে ফেলেছেন, সুরা ফাতিহা আগে পড়েছেন, সেখানে আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, এইভাবে পড়তে পড়তে আপনি সুরা মধ্যকান থেকে শুরু করলে বিসমিল্লাহ না পড়া উত্তম। হ্যাঁ, যদি সুরার শুরু থেকে পড়তেন না পড়লেও চলে, কিন্তু এরপরও পড়ে নেওয়াটা ভালো, কারণ কোনো হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলা হয় নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা ফাতিহা পড়ার পরে যে সুরা পড়তেন বা যে সুরার অংশ পড়তেন সেখানে বিসমিল্লাহ পড়তেন না পড়তেন না, পক্ষে বা বিপক্ষে ক্লিয়ার কোনো রাওয়াত আসে নাই। বাট তিলাওয়াতের রুল হিসাবে এখানে উলামায়ে কেরাম ইমাম শরীফ বের করে বলেছেন যে সুরার শুরু থেকে যদি আপনি শুরু পড়েন তাহলে পড়ে নিতে পারলে ভালো, আর যদি মধ্যকান থেকে পড়েন না পড়লে কোনো সমস্যা হবে না। আপনার তৃতীয় প্রশ্ন হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এখানে আল্লাহ শব্দকে নূর সঙ্গে জয়েন করে পড়তে হবে না সুবহানা আল্লাহি পড়বেন? এটা খুব সহজ কথা, পড়ার নিয়ম হলো সুবহানাল্লাহি, নূর লামের সঙ্গে জয়েন হয়ে যাবে, আল্লাহ পড়তে হবে না, সুবহানা আল্লাহ নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই নূর লামের সঙ্গে জয়েন হয়ে যাবে, হামজাদেরটা এটা পড়তে হবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক আছে, সুবহানা আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা আল্লাহিল আযীম, এইভাবে আ দিয়ে পড়ে না, এটা নূর সঙ্গে জয়েন করে পড়তে হবে আপনাকে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ আহসান জাযা। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার প্রশ্ন বলুন। জি, আপনার প্রশ্ন ফরমাকা। একটু প্রশ্ন করতাম, আসলাম এক জেনারেল সবল লাগি, ওখান ইদানিং আমরা দেখি যে আমরা মেয়েরা মেকআপ করিয়া বাদে নমাজ করি, তো এটা কি তা ওই নি ওটা তো আমার হইবা? আর আরেকটা জিনিস, যে আমরা মাথা অজু করি বা মাথা খাবার নাই, বড় যদি থাকি লং টাইম থাকি আর হেসে আবার নমাজও টাল নিল, নমাজও খাড়া হয়ে গেলাম গিয়ে, এটাও কি তা ঠিক আছে? নি মাথা কি তা করছেন না? দুই নম্বর প্রশ্ন আবার হইবা নি? আমরা মেয়েরা অজু করলাম, দরু খাজুর নমাজ পড়িলাম আর বাদে গরু আছি, মাথা খাবার নাই, আপনার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন, আমি জানি না এটা সত্যি ভাবে চলতেছে না, আপনি বলেছেন যখন হয়তো এটা চলতেছে যে অনেক মেয়েরা আজকাল নমাজের দাঁড়ানোর পূর্বে বড়ভাবে মেকআপ করেন, তো মেকআপ নমাজের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই, এটা ভিন্ন একটা জিনিস, যে মেকআপ জায়েজ আছে ওইটা যে কোনো সময় আপনার জায়েজ আছে, আর যে মেকআপ জায়েজ নয় এটা নমাজের আগে বা পরে বা কোনো অবস্থায় জায়েজ হবে না। যদি জায়েজ মেকআপ হয় আর উদ্দেশ্য ভালো হয় করলে অসুবিধা নাই, বাট এটা নমাজের ভিতরে আগে করতে হবে এরকম মোটেই রিকোয়ারমেন্ট নয়। যদি কেউ মনে করে নমাজের আগে মেকআপ করতেই হবে এটা সুন্নত, তখন তো এটার গুনায় পরিণত হয়ে যাবে, এটা স্বাভাবিক নমাজের সঙ্গে রিলেটেড কোনো বিষয় নয়, এটা কমপ্লিট আলাদা একটি ব্যাপার মেকআপ করা বা না করা। যদি মেকআপ জায়েজ হয় তাহলে মেকআপটা যে কোনো সময় জায়েজ হবে, বাট নমাজ দাঁড়াচ্ছি এই জন্য মেকআপ করে দাঁড়াতে হবে এটা মোটেই নমাজের কোনো পার্ট নয়। যারা করতেছেন যদি নমাজের পার্ট বলে মনে করেন তো এটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে। স্বাভাবিক যেভাবে নমাজ পড়তে পর্দার সঙ্গে নমাজ পড়া এটাই মেকআপ, মানে যদি আপনি এক্সট্রা মনে করেন লিপস্টিক লাগানো, স্বর্ণ ক্রিম লাগানো, এগুলোকে আপনি বুঝান এটা নমাজের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। আপনার আরেকটি প্রশ্ন হলো যে অনেক সময় আমরা আপনারা মা বোনরা ঘরে অধু করার পরে ঘরের ভিতরে যেহেতু থাকেন হয়তো মাথার মধ্যে কাপড় নাই, যাই আছে, আপনি যদি আপনার ঘরে নিজের বাচ্চাদের সামনে থাকেন, নিজের স্বামীর সামনে থাকেন, মাহরামের সামনে থাকেন, যেখানে ঘরে মাহরাম কেউ না থাকে, তাহলে মাথায় কাপড় না দিয়ে ঘরে থাকা যাই আছে, কিন্তু এরপরেও মা বোনরা কিন্তু ঘরের ভিতরে বয়স্ক মা বোনরা ঘরের ভিতরে থাকলেও মাথার মধ্যে কাপড় দিয়ে রাখার অভ্যাস করাটা ভালো, কেন? কারণ যারা সবসময় ঘরের ভিতরে মাথা ছাড়া কাপড় ছাড়া থাকেন এরা কিন্তু অনেক সময় মানে একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়, অন্য সময় বাইরে গেলেও ওনারা মাথায় কাপড় রামপাড়ামি দিয়ে থাকতে তাদের কষ্ট হয়, এজন্য ট্রেনিংয়ের জন্য ট্রেনিং পারপাস দিয়ে রাখতে পারলে ভালো, বাট জায়েজ আছে, কিন্তু আমি আবার বলছি আপনি আপনার ঘরের ভিতরে এখানে আর কেউ নাই, অথবা শুধু মহিলারা আছেন বা আপনার ছেলেমেয়েরা আছেন বা আপনার স্বামী আছেন বা আপনার মাহরাম শুধু আছেন এখানে, ঘরের মাহরাম কেউ নান, এমন অবস্থায় মাথা খোলা রাখলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন হলো অজু করার পরে এইভাবে যদি মাথা খোলা কিছুক্ষণ রাখার পরে পরবর্তী নামাজের সময় ওই অজু দিয়ে নামাজ পড়া যায় তখন কি নামাজ হবে? ইয়েস, নামাজের কোনো সমস্যা নাই, মাথা খোলা থাকার কারণে অজু ভেঙে যায় না, ওদের কোনো ক্ষতি হবে না।
আমি আগেই বলবো মেকআপের সম্পর্ক নমাজের সঙ্গে নাই, সমান মাথা খোলা থাকার কারণে অজু ব্যাঙ্গে যাওয়ার কোনো কারণ নাই। অজু ভাঙ্গার কারণ আপনার খুবই ক্লিয়ার জানেন, আমরা ওই তারিখে বলেছিলাম যে কোন কোন জিনিস অজু ভাঙবো, এর মধ্যে মাথা খোলা তার কোনো একটি অজু ভাঙ্গার কোনো কারণের ভিতরে পড়ে না। অতএব ওই অজু দিয়েই মাথা খোলা থাকলেও পরবর্তী নামাজ যদি অজু ব্যাঙ্গে না যায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। পরবর্তী কলার যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্ন পর মৌকা খেয়ে আসেন। খুব সম্ভব আমরা এই কলাকে হারিয়ে ফেলেছি, যদি পরবর্তী কলা আমাদের সঙ্গে থাকেন হয়তো আমরা পরবর্তী কলে যাবো। আমরা পরবর্তী কলা যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন পর মৌকা শুনছেন নি আমারে? জি হুনি, আমরা ফরমাও কেমন প্রশ্ন। আমি নবীর বার কথা বলছিলাম কোন দিন ছিলাম ওয়াজকুরুনি থাইম খে হাতা যতাম ওয়াজকুরুনি সম্পর্কে জানতে চাই রানি। জি, আর আরেকটা উসমান গনি তাইম কোন আওলাদ কোন মন্ত্রর কিতা। আবার দুই নম্বর প্রশ্নটা হইবা নি? কিছু কিছু জনের তো হইন জানি, আর এরা কোন বংশর বা এরা কোন নবীর কি তারা আইসেন ওখান আর কি জানতে পারছি। উসমান গনিনি, উসমান গনি জি আর লাভ করুনি তাঁকে কিতা কিলাম ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, ওয়াজকর্ণী সম্পর্কে আপনি জানতে চাইতেছেন। ওয়াজকর্ণী মুসলিম সাহিত্যে আফজাল তাবেঈ, উনি একজন এক্সেলেন্ট তাবেঈ ছিলেন, শ্রেষ্ঠ একজন তাবেঈ। তাবেঈ বলতে যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন ইমানের অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের স্টুডেন্ট শাগিরদেরকেই তাবেঈ বলা হয়। তাবেঈ শব্দের অর্থ ফলোয়ার, যারা সাহাবির কাছ থেকে দিন শিখেছেন, সাহাবিকে ফলো করে দিন শিখেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। তো উনি একজন শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময়ে উনি ইমান নিয়ে এসেছিলেন, কিন্তু উনি ওনার মার খেদমতে ব্যস্ত থাকায় নবীজি বলেছেন যে তুমি আমার সঙ্গে সাক্ষাতে চেয়ে গুরুত্ব হলো তুমি তোমার মায়ের বুড়া মায়ের খেদমত করে যাও। ঠিক আছে, তো মায়ের খেদমতের জন্য খেদমত করতে গিয়ে উনি কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাক্ষাৎ করতে পারেন নাই। এই ফজিলতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কী করেছেন, মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন, যে উনি যে দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত। এক, দুই নম্বর, ওনার বডির মধ্যে দল ব্যথা বিমার ছিল, চামড়া সাদা হয়ে গিয়েছিল। দল ব্যথা বিমার তো আপনারা জানেন লেপা বিমার বলা হয় ইংলিশে, দল ব্যথা বিমার আমরা বলি, সাদা চামড়া সব সাদা হয়ে গিয়েছিল, বিসি দেখা দিত, কুৎসরূপ। মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বডির চামড়াকে পুরো ভালো করে ফেলেছিলেন, শুধুমাত্র একটি জায়গায় সামান্য 50 পেন্সের পরিমাণ জায়গা ওনার সাদা রয়ে গিয়েছিল, রিমাইন্ড এবং ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে হে ওয়াজকর্ণী, এক সময় তোমার চামড়া কিন্তু এইভাবে ছিল, তোমার মায়ের খেদমতের বদলতে আল্লাহ পাক তোমার চামড়াকে ভালো করেছেন, এই কথা স্মরণ করে আল্লাহ যেন শুকরিয়া আদায় করেন এবং মায়ের খেদমতকে এটা বড় জিনিস সেটা যেন ওনার মাথার মধ্যে থাকে, এই জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে ওই একটু জায়গা রেখে দিয়েছিলেন। তিন নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা একরামকে নবী বলে গিয়েছিলেন যে ওয়েস আল কারনি, যদিও উনি আমার সাহাবি নন, উনি মায়ের খেদমতের জন্য আটকা পড়েছেন, উনি কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, ওনারে পাইলে তোমরা ওনাকে দিয়ে দোয়া করাবে, ওনার দোয়া কবুল হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবা একরাম ওনার কাছে দোয়ার দরখাস্ত করতেন। নম্বর চার, উনি ছিলেন ইয়ামানের বাসিন্দা, ইয়ামানের বাসিন্দা, শেষ পর্যন্ত সবাই ওনাকে দোয়ার জন্য শুধু মজবুর করে, উনি চাইছেন না ওনার গোপন জিনিসটা বের হয়ে যাক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মানে উনি একটু আত্মগোপন করে থাকতেন, মানুষকে পরিচয় দিতেন না, কারণ সবাই জেনে গেছে আল্লাহ নবীর কথাটি যে উনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, সবাই ওনাকে ভিড় করতো, এই জন্য উনি নিজেকে আত্মগোপন করার চেষ্টা করতেন। তখনকার সময়ের বড় বড় আল্লাহর মায়ার বন্দারা নিজেকে গোপন করার চেষ্টা করতেন, লোকসম্মুখে নিজেকে প্রকাশ করার ভালো পাইতেন না, তো উনি ওইভাবে একজন নেককার তাবেঈ ছিলেন। ঠিক আছে, উসমান গনি আপনি জানবার চেয়েছেন যে উসমান গনি উনি তৃতীয় খলিফা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরবর্তী খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা উমরে ফারুক এবং তৃতীয় ছিলেন উসমানে গনি, এবং নবী করিম সাল্লাল্লাহু ডাবল দামান ছিলেন, দুই মেয়ে শাদী করেছেন। প্রথমে শাদী করেছেন এক মেয়ে, মারা যাওয়ার পরে দ্বিতীয় মেয়ে শাদী করেছেন, এজন্য ওনাকে জুন্নুরাইন বলা হয়। আরেকটি পরিচয় হলো যে দশজন সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন হলেন উসমানে গনি, উসমান ইবনে আফফান, বাবার নাম ছিল আফফান। আরেকটি পরিচয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আমর জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? নবী উত্তর বলেন আয়েশা। প্রশ্ন করার পিছনে রহস্য কী ছিল? যে উনি এক জেহাদে উনাকে আমির বানিয়ে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, যে জেহাদে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উনি মনে করেছেন যে হয়তো নবীর কাছে মনে হয় আমি সবচেয়ে বেশি প্রিয়, এজন্য তো আমাকে আমির বানিয়েছেন, লিডার বানিয়েছিলেন। সেই সুবাদে উনি এই প্রশ্ন করেছিলেন, নবীজি বললেন আমাকে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ভালোবাসতেন, এই কথাটি প্রকাশ করেছেন লোকসম্মুখে, এটা ছিল নবীর পরিচয়। জিজ্ঞাসা করেন ইয়াসাল্লাহ, মহিলাদের মধ্যে নয় পুরুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় সাহাবি আপনার কাছে কে? উনি মনে করেছেন হয়তো উত্তরে নবী ওনার কথাই বলবেন। নবীজি বললেন আবুহা, যে আমার কাছে পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো এই আয়েশার বাবা আবু বকর। ইয়ারসুল্লাহ তারপরে কে? বলে তারপরে ওমর। ইয়ারসুল্লাহ তারপরে কে? বলে তারপরে উসমানে বনি। এরপরে আর প্রশ্ন করেন নাই উনি। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বলেছেন সাহাবাগণ সবচেয়ে আফজলে সাহাবি হলেন আবু বকর সিদ্দিক, তারপরে ওমরুল খাত্তাব, তারপরে এই তৃতীয় খলিফা উসমানে বনি রাদিয়াল্লাহু তাআলা। উনি ইসলামের জন্য বহু কাজ করে গেছেন। পরিচয় নবীল ইসলাম বলেছিলেন যারা বীর এক রুমা কিনে দেবে আমার তাদের জন্য, তার জন্য জান্নাত। উনি একা 30,000 দিরাম দিয়ে ওই কুয়াটা কিনে মুসলমানের জন্য অফ করে দিয়েছিলেন। আরও অনেক দান করেছেন আল্লাহ নবী তবুকের যুদ্ধে ওনার দান পেয়ে 1,500 গুড়া আরও 40,000 দিরাম পেয়ে বলেছিলেন মা দর্রা উসমানা মা আমিলাবাদ, উসমান তুমি আজকে দর্শন এটা করেছো, পরবর্তীতে এখন অনেক নাম আমল করলেও এটাও তোমার যথেষ্ট হয়ে যাবে। উনি হলেন উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা। আজও ওনার অক্ফের সম্পত্তি সারা পৃথিবীতে এখনও ব্যাংক ব্যালেন্স আছে, ওনার ব্যাংকের পয়সাগুলো গরিব দুঃখ সহায়তার মধ্যে বিতরণ করা হয়। মাশাআল্লাহ, দুনিয়াতে না থাকলেও এখন পর্যন্ত ওনার ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত রয়েছে সৌদি আরব, আপনাকে পাইবেন। উনি হলেন উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে খুব মূল্যবান বক্তব্য শুনছিলাম। সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার জন্য, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামিক কিউএনএ উইথ ইকরা টিভি প্রোগ্রামে। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আজকের আলোচ্য বিষয় ছিল আজান ও ইকামত, এ সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আরও আশা করি রাখবেন। জি, আমাদের বিষয় যেটা বলেছিলাম আজান ও ইকামত সম্পর্কে, প্রথমত এই আজানের মাধ্যমে মুয়াজ্জিন ভালো কাজের দিকে আহ্বান করেন। দুই নম্বর, কঠিন কিয়ামতে মুয়াজ্জিনরা অত্যন্ত সম্মানিত হয়ে থাকবেন, তাদের মাথা উঁচু করে থাকবেন, কে বলেছেন? নবী করিম ইসলাম। তিন নম্বর, আজানের পাওয়ার হলো এর মাধ্যমে শয়তান বাঁকতে থাকে বাঁকতে থাকে বাঁকতে থাকে। হাদিসে বলা হয়েছে ইজা নুদি আলী সলাতি আদবার শয়তানুলাহু জুরাত, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করে বাঁকতে থাকে বাঁকতে থাকে, পিছন দিকে তার হাওয়া বটপট করে শব্দ বের হতে থাকে, এত দূর পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত গেলে আজান শোনা যায় না, কোনো বর্ণামতে 30 মাইল দূরে পর্যন্ত চলে যায়, 30 মাইল দূরে সরে গিয়ে তখন গেছে একটু একটু পরিত্রাণ, মানে একটু শান্ত ফিল করে। বাট এরপরেও আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার বেহায়ার মতো চলে আসে নামাজিকে কুমন্ত্রণা দিয়ে জমাত থেকে বিরত রাখার জন্য। আবার যখন একামত শুরু হয় তখন আবার বাঁকতে শুরু করে বাঁকতে শুরু করে। যেন শয়তান বাগাতে হলে, জিন্নাত খাদাতে হলে সবচেয়ে বড় হাতিয়ার হলো আজান। ইভেন যে ঘরের মধ্যে জিন্নাতের উপদ্রব থাকে, শয়তানের উপদ্রব থাকে, এই ঘরে আজান যদি দেওয়া হয়, রেগুলার আজান থাকে, নামাজ পড়া হয়, সূরা বকরা তিলাওয়াত করা হয়, এই ঘর থেকে জিন্নাত বাঁকতে বাধ্য বাধ্য বাধ্য। রাসূল বলেছেন যে ঘরে সূরা বকরা পড়া হবে 40 দিন, এই ঘরে শয়তান জিন্নাত থাকতে পারে না। যে ঘরে আজান দেওয়া হয়
এই যে করে জিন্নাত থাকে না, যেন ঘরেও মাঝে মাঝে আজান দেওয়ানোর চেষ্টা করবেন যদি মসজিদ দূর হয়, বা মসজিদের আজান যেন মসজিদ ঘরের মধ্যে দেওয়া হয়। হুজুর, অনেক সময় তো এদেশে আজান শোনা সম্ভব হয় না, মসজিদে অনেক দূরে মসজিদ বা যেগুলো মসজিদ আছে সেগুলোতে ওপেনলি আজান দেওয়া যায় না। এখন যদি মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আজান শোনা হয়, তাহলেও কি শয়তান দৌড়ে পালাবে? সুন্দর প্রশ্ন। ওনার প্রশ্ন হলো যে আমরা অ্যাপসের মাধ্যমে বা মোবাইলের মধ্যে রেকর্ড করা আছে, সেই আজান শুনেও কি আমরা সমান ফায়দা পাবো? আচ্ছা বলুন তো দেখি, টিভির মধ্যে খাবার দেখা যায় অনেক, সেই খাবার দেখে কি আমরা পেট ভরতে পারি? না। হ্যাঁ, আইডিয়া নিতে পারি, লেসন নিতে পারি, খাবার খেয়ে বানাবো আমরা, এগুলো শিখতে পারবো। কিন্তু টিভির খাবার মজার মজার খাবার, কী মজার বিরিয়ানি, কিন্তু যেটা দেখে আমরা বিরিয়ানির স্বাদ নিতে পারি না, পেট ভরে না। হ্যাঁ, আমরা সেখান থেকে লেসন শিক্ষা নিতে পারি। ঠিক তেমনিভাবে রেকর্ড করা জিনিসের মাধ্যমে মেইন ডাইরেক্ট লাইভ যেটা, ওইটার ফায়দা উপকার সেখানে আসবে না। হ্যাঁ, এরপর একটু লেসন নিলাম, অন্ততপক্ষে ওই টাইমটা যেন আল্লাহর কথা শুনে মনের মধ্যে একটু আল্লাহর বরকত চলে আসলো, ফায়দা হবে। কিন্তু ওই মূল ফায়দাটা এটা এখানে আসবে না। হ্যাঁ, সমস্যা ফায়দা হতে পারে, কিন্তু মেইন ফায়দা সেখানে হবে না। এজন্য লাইভ আজানের প্রয়োজন। হ্যাঁ, প্রশ্ন হলো মসজিদ আজানি না শোনা যায় তো নাইমামুর চেয়ে খানামাওয়ালা কমপক্ষে মোবাইলও আদান দিলাম, আর না হয় যদি আদান শোনা না যায় তাহলে উত্তম হবে আপনি ঘর মধ্যে জমা যদি পড়েন তাহলে ঘর মধ্যে আদানি নামাজ পড়বেন। তবে মসজিদ তাদের কাছে রয়েছে, উনাদের পুরুষরা নামাজ তো মসজিদে গিয়ে পড়বেন। রুস্তম বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যারা আছেন তারা নামাজ, পুরুষ যারা আছেন মসজিদে গিয়ে পড়তে হবে, নতুবা তাদের নামাজ হবে না, মান নামাজের পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। এই হলো একটি আজানের ফজিলত। আরেকটি হলো রসুল ইসলাম বলেছেন যে আজান দেওয়ার মধ্যে এই পরিমাণ সওয়াব, যদি মানুষ এটা পুরো অনুমান করতে পারতো তাহলে সবাই আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করতো। ইভেন লটারির মাধ্যমে যদি কে আজান দেবে ঠিক করা হয়, তবুও হেসল করে হলেও, লটারির মাধ্যমে হলেও সে আজান দেওয়ার চান্স নেওয়ার চেষ্টা করতো। রসুল ইসলাম বলেছেন, লাও ইয়ালামুন্না সুমা ফিন নেতা ইউবাস সফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, যদি মানুষরা অনুমান করতে পারতো আজান দিলে কী পরিমাণ সওয়াব, যদি তারা ভালোভাবে বুঝতে পারত প্রথম সফে নামাজ পড়লে কী পরিমাণ সওয়াব, এবং এই আজান বা প্রথম সফে নামাজ পড়ার সুযোগ পাওয়া না যায় লটারি ছাড়া, তা লটারির মাধ্যমে হলেও তারা আজান দেওয়ার জন্য সুযোগ নেওয়ার চেষ্টা করত, প্রথম সফে নামাজ পড়ার সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করত। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও বলেছেন, ওয়ালাউ ইয়ালামু মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, যদি আমার উম্মতরা অনুমান করতে পারত জুহরের নামাজ গরমের সময় পড়লে কঠিন সময়ে কী পরিমাণ সওয়াব, তাহলে তারা দৌড়ে গিয়েও জুহরের নামাজ শরীক হওয়ার চেষ্টা করত, তারা নামাজ বাদ দিত না। ওয়ালাউ ইয়ালামু মা ফিল আতামাতি ওয়াসসুবহি লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া, ঠিক তেমনিভাবে যদি আমার উম্মত জানতে পারত এশা এবং ফজরের নামাজ পড়লে কী পরিমাণ সওয়াব মসজিদে এসে, তাহলে ওই লোক যে হাঁটতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, অসুস্থ মাজুর, সে হাঁটুর উপর বর দিয়ে ক্রলিং করে হাঁটে, এই ধরনের মাজুর ডিজেবল ব্যক্তিও কিন্তু সব যদি সে জানত তো এশা এবং ফজরের জামাত সেও মিস করত না। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। সুস্থরা তো মিস করা দূরের কথা, যে হাঁটুর উপর বর দিয়ে হাঁটে, ছোটো বাচ্চার মতো হামাগড়ি দিয়ে হাঁটে, সে হামাগড়ি দিয়ে হলেও হাঁটু দিয়ে এবং হাত দিয়ে বর দিয়ে দিয়েও কষ্ট করে হেঁটে হলেও সে এশা এবং ফজর জামাতে শরীক হতো, যদি সে ভালোভাবে সেটা অনুমান করতে পারতো, রিয়েলাইজ করতে পারতো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বুখারী শরীফের। নাম্বার ফাইভ, লা ইয়াসমাউ সাওতাল মুয়াজ্জিন শাইউন ইল্লা শাহিদা লাহু, মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যায় ওই জায়গার প্রত্যেকটি জিনিস কঠিন কিয়ামতে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে যিনি ভালো কাজটি করেছিলেন। আল্লাহু আকবার। সাল্লাম বলেছেন, এক সাহাবীকে বলেছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আবু সাসাকে বলেছিলেন, ইন্নি আরাকা তুহিব্বুল গানাম, আমি দেখেছি তুমি বকরিকে খুব বেশি ভালোবাসো, তুমি বকরিটা খালি করো এবং জঙ্গলে থাকো অনেক সময়। ফাইজা কুংতা ফি গনমিকা ও বা দিয়াতিকা ফাজান তাবি সলাতি ফার ফার সওতাক, তুমি জঙ্গলে নামাজের টাইম হয়ে গেলে সেখানেও তুমি আজান দিবে এবং আজানটা বড় করে দেওয়ার চেষ্টা করবে। কেন? فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة, مؤذن أذان মানুষ শুনক বা জিন শুনক অথবা যে জিনিস শুনবে, তরুলতা পাতা মাটি বৃক্ষ লতুলতা পাথর বিল্ডিং সব কিছু কঠিন কামতে ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, সাক্ষী দিবে, সাক্ষী দিবে যে উনি ভালো কাজের আহ্বান করেছিলেন
এজন্য কেয়ামতের দিন আপনার পক্ষে সার্টিফাই এবং উইটনেস এবং টেস্টিফাই করানোর জন্য এই সকল সৃষ্টিকে আপনি পাবেন যদি আপনি আজান দিতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাম্বার সিক্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিনের আজান যতটুকু পর্যন্ত যায় এতটুকু দূর পর্যন্ত যদি গুনাহ তার বড় ফেলে এই সকল গুনাহ আল্লাহ পাক আজানের বদলতে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন বরা ইবনে আদিব থেকে বর্ণিত আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সফিল মুকদ্দাম, আল্লাহ এবং ফেরেশতারা দোয়া করে থাকেন প্রথম সফে যারা নামাজ পড়েন তাদের জন্য রহমত দিয়ে থাকেন, ওয়াল মুয়াজ্জিনু ইউগফারু লাহু বিমাদ্দি সাওতিহি, এবং যতটুকু পর্যন্ত তার আওয়াজ যায় অতটুকু এরিয়া পর্যন্ত গুনাহ হয়ে গেলেও এই পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন আজানের কারণে। এবং ওই জায়গার মিন রাব্বিন ওয়ালা ইয়াবিসিন, যত শুকনো জিনিস হোক বা কাঁচা জিনিস হোক প্রত্যেকটা জিনিস ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে। ওয়ালাহু আজ মিসলু আজরে মাং সাল্লামাহু, সবচেয়ে বড় সওয়াব হবে যে ওই আজানের মাধ্যমে যত লোক নামাজে এসে জামাতে শরিক হবেন ওনারা যে পরিমাণ সওয়াব পাবেন আল্লাহু আকবার, কমপক্ষে 25 থেকে 27 টাইমস জামাতে পড়ানো এক্সট্রা সওয়াব দেওয়া হয়। ওই সমান সকলের যত সওয়াব একা মুয়াজ্জিনকে উদান আদার মধ্যে যত লোক শরিক হবেন সমান এই পরিমাণ সব আল্লাহ দান করবেন শুধু মুয়াজ্জিনকে সুবহানাল্লাহ এই পরিমাণ সব। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ এত সব মুয়াজ্জিনের আদান তো একজনের দেবে আমরা কী করবো, নবীজি বললেন সমান সব পাওয়ার জন্য তোমরা সমান আদানের জবাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি আদান দিয়ে যে সব পেয়েছেন সমান সব আল্লাহ পাক তোমাকেও দান করবেন। এজন্য আমরা যখন আদান শুনি আমরা যেন আদানের রিপ্লাই করি জবাব যেন দিই ইনশাআল্লাহ। জাযাকুম আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আপনার প্রশ্ন বলুন। আমি 36 অনেক সময় কয়েক পেন্স ইন্টারেস্ট জমা হয়ে যায় আপনি ওগুলা কি করবেন, তো ইন্টারেস্ট হারাম এটা কোনো অবস্থায় জায়েজ নয়। ওই পয়সা ব্যাংকে না রেখে আপনি উঠাইয়া সোভেনিয়ত ছাড়া কোনো গরিবকে আপনি দিয়ে দিবেন এটাই হলো তার করণীয়, ঠিক আছে? আপনার ব্যাংকের ইন্টারেস্টের পয়সাগুলো আপনি কিছুদিন পর পয়সা উঠান ওটা উঠাইয়া আপনি জমা করে সোভেনিয়ত ছাড়া, এটা যেহেতু আপনার পয়সা নয় আপনি যে কোনো গরিবকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অথবা জনকল্যাণমূলক কাজেও মানে রাস্তাঘাট মেরামতেও কেউ কেউ বলেছেন লাগানো যেতে পারে, বাট উত্তমভাবে কোনো গরিবকে দিয়ে দেওয়া সরকার সোভেনিয়ত ছাড়া এটাই আপনাকে করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি এই বয়সেও আপনারও 30 পেন্স বা কয়েক পেন্সের ইন্টারেস্ট নিয়েও আপনি চিন্তা করতেছেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খাবার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে অনেক সময় আসবে যে অনেক লোক হারাম খেতে না চাইলেও এই হারামের দুমা তাকে স্পর্শ করে ফেলবে। বর্তমান সময়ে এইভাবেই আপনি ব্যাংকে ইচ্ছা না একদিন পরে অনিচ্ছা কিছুভাবে দেখবেন আপনার সুর চলে আসছে, ওই সুরগুলো আপনি উঠাইয়া আপনি সবিনের ছাড়া কাউকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কিবা প্রশ্ন হুজুর। জি জি ফরমাও। আমি বললাম আরবার হুজুরের কাছে জানতাম যে নজর নাই ও আজানের কথা না হইরা শুনলাম কইরাম যে নেগরের ভিতরে তো টিভির মাঝে আজান শুনলে আমরা কি তো লাজ বেটিমেন্ট টিমে লোক আসলে লাজবাব দিতাম নিজে লাখ হইরা আর কি মাশাআল্লাহ ওখানটা করবা। আর ইউসুফ নবী তো নবী জানি তানোর স্টোরি শুনছি তো, আর তো তার মধ্যে আর আগে আমার শুনতাম যে ইউসুফ জুলাইখা হইতা ইউসুফ জুলাইখা তারা দিয়ে প্রেমী কারজন ওখান তা কিতা জুলাইখা খেয়ে হাসামি। আর জুব্বার কথা কইছিলাম জানি আমি তো কুরুনিয়া তাইন কিতা নবী দিয়ে জুব্বা তাইন খাইছিলামি না কিতা ঠান্ডের ইসলামী আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, আপনি আগেও প্রশ্ন করেছিলেন আবারও প্রশ্ন নিয়ে আসছেন এবং একটি প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড আপনি করেছেন। প্রশ্নটি হলো কি যে আজানের জবাব দেওয়া যে সুন্নত এটা কি শুধু পুরুষরা দেবেন না গড়ে টিভির মাধ্যমে মা বোনরা যখন আজান শুনে আপনারাও কি আজানের জবাব দেবেন? ইয়েস, যারাই আজান শুনবেন নবীজি বলেছেন কুলু মিস্তামায়া কুলু মুয়াজ্জিন,
তোমরা মুয়াজ্জিনের মতো সকলে এই আজানের কলিমাগুলো বলবে। ওই জন্য আজানের জবাব দেওয়া যাবে পুরুষের জন্য সুন্নাত, আপনারা মা বোনরাও ঘর থেকে আজানের জবাব দেবেন মুখের মাধ্যমে। আর সবচেয়ে বড় জবাব যেটি সেটি হলো নামাজ পড়ার মাধ্যমে প্র্যাকটিক্যাল জবাব দেওয়া। তো আমরা পুরুষ যারা মসজিদে গিয়ে জবাব দেবো, আপনারা মা বোন যারা ঘরে নামাজ পড়ার মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যাল জবাব দেবেন, আর মুখের জবাব দেওয়া সুন্নাত। কিন্তু মা বোনদের জন্য মসজিদে যাওয়ার শর্ত সাপেক্ষে জায়েজ থাকলেও আল্লাহ নবী বলেছেন বা বুয়ুতুহুন্না খাইরুল্লাহুন্না, একজন মা একজন সিস্টারের জন্য ঘরে নামাজ পড়লে মসজিদে যাওয়ার চেয়ে আরও উত্তম, আরও উত্তম, আরও বেটার, আরও বেটার, আরও বেটার। বাট এরপর মসজিদে গেলে শর্ত সাপেক্ষে জায়েজ আছে, যদি যান পুরো পর্দার সঙ্গে যেতে হবে, ফ্যামিলির জরুরি কাজের জন্য ব্যাঘাত না হয়, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে, পিছনের সবে দাঁড়াতে হবে এবং নিজেকে খুব বেশি সেজে গুছে অ্যাট্রাক্টিং করে বা অন্য কাউকে নিজেদেরকে মনোনিবেশ করা হয় এরকম কোনো অবস্থা যেন না হয় এটা লক্ষ্য রেখেই মসজিদে যেতে হবে। অত্যন্ত কঠিন শর্ত আরোপ করা হয়েছে। এরসলাম আরও বলেছেন কায়ামতের পূর্বে অনেক মসজিদ যাবে কিন্তু তারা আসবে জানিয়াতুন জানিয়াতুন জানিয়াতুন, জিনা করেছে জিনা করেছে জিনা করেছে, সে অপরাধের অপরাধী হয়ে। কেন? এই শর্তগুলো পুরো না করার কারণে। তো সে যাই হোক আপনার জবাব দেবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো ইউসুফ জুলেখা, আপনি জানেন ঈশ্বর ইসলাম নবী, তো ইউসুফ জুলেখা বলতে এখানে জুলেখার সঙ্গে যুক্ত করে কেন বলা হয়? আপনারা তো জানেন যে ইসুফ আলাহ সাল্লাতুসাল্লাম ওনাকে ওনার বায়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, তারপরে ওনাকে শেষ পর্যন্ত আরও কিছু লোক প্রতিক্রিয়া তাকে গোলাম বানিয়ে বিক্রি করে ফেলেছিল এবং জুলেখার গড়েই ওনাকে বসবাস করতে দেখা হয়েছিল। জুলেখার স্বামী উনি ছিলেন একজন মিনিস্টার, তো শেষ পর্যন্ত ওনাকে কুমন্ত্রণা দিয়ে গুনায় লিপ্ত করার চক্রান্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে হেফাজত করেছেন, এক পর্যায়ে মিথ্যা তুহমত দিয়ে ওনাকে জেলে আবদ্ধ করে রেখে দিয়েছিল জুলেখা। এই লম্বা স্টোরি কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে বুঝাইবার চেষ্টা করেছেন যে ইসা আলাইহিস সালাম সত্যাকার কারণে একজন যুবক, টাটকা যুবক, একজন গড়ে গুলামি সহ থাকার পরেও নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছেন আল্লাহর ভয়ে। আজ যদি আমরা এই গুণা থেকে নিজের রক্ষা করতে চাই তো ইসা আলাইহিস সালামের মতো আমরাও পারব। ওনাকে গড়ের মধ্যে বন্দি করে সাতটি তালাবদ্ধ করেও চেষ্টা করেও সেই জুলেখা ব্যর্থ হয়েছে। আজ যদি আমরা ইসুফের মতো আমরা ফোন আমরা রাখি ইনশাআল্লাহ এই ফিতনার সময় আমরা নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আল্লাহর সাহায্য আসবেই আসবে। কীভাবে আসবে? জেলে গেলেও শেষ পর্যন্ত ওই জেল থেকে বের করে আল্লাহ পাক সিংহাসনের মসজিদে বসাই দিয়েছিলেন, কোয়া নিক্ষেপ করা হয়েছিল, সেখান থেকে গোলাম বানিয়েছিল, এই সব কিছু ছেদ করে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসা আলাইহিসসালামকে একদম সিংহাসন নিয়ে উঠিয়েছিলেন। এটা আল্লাহ পারেন, আল্লাহ পারেন। আল্লাহ যদি চান আপনি নেক এবং নেককার উপরে থাকেন, আল্লাহ করে সাহায্য আসবে আসবে ইনশাআল্লাহ। এই হিসাবে হয়তো আপনি ইসুজুলেখা শুনেছেন যে অনেক সময় ইসুজুলেখা ইসুজুলেখা মানে ইসুফ আলাইহিস সালামের জুলেখার সঙ্গে কেলেঙ্কারি ঘটনা যেহেতু জুলেখাকে নিয়েই ঘটেছিল, এজন্য ইসুজুলেখা একসঙ্গে আপনার নাম শুনেন। বাট ইসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, নিষ্পাপ ছিলেন, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, মিসরে বাদশাহ বানিয়েছিলেন শেষ পর্যন্ত। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আপনার প্রশ্ন বলুন। জি প্রশ্ন বর্মকা। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ফরমকা সাই, আল্লাহু আকবার, আল্লাহ কবুল ফরমকা মাশাআল্লাহ। কদিন আগে হজম মুক্তিদাতে এক্সটার্নাল আওয়াজ কইরা আল্লাহর পক্ষ থেকে সব কিছু এই কথা বলে ঠিক না, আপনি যে প্রশ্ন করেছেন যদিও সংক্ষেপে প্রশ্নটা খুবই সংক্ষেপ, তার আনসার এত লম্বা। এটা আকিদার ব্যাপার, আকিদা বিশ্বাসের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কি বালোর সৃষ্টিকর্তা না বালমন্দ সব তার খালিক আল্লাহ? আমরা কি বিশ্বাস করি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ? খালিকুল খায়র ওয়া খালিকুশ শর। কেন আল্লাহ বলেছেন আল্লাহ খালিকু কুল্লি আমরিন, আল্লাহ সকল জিনিসের সৃষ্টিকর্তা। প্রশ্ন আসে যে আল্লাহ ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টিকর্তা আল্লাহকে বললে তো মন্দ এবং খারাপ জিনিসের রিলেশন আল্লাহর সঙ্গে হয়ে গেল, যেটা তো যুক্তি হিসাবে সঠিক হলো না। এই যুক্তি দিয়ে যারা দিন মাপতে চান তারাই বিভ্রান্ত হন। যুক্তির মাধ্যমে দিন বোঝা যায় না, দিন বুঝতে হয় আজমত মহব্বত নিয়ে। এজন্য শয়তান যুক্তি দিয়েছিল, আপনি আমাকে বললেন সজ্জাদার জন্য আদমকে, আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, মাটির চেয়ে আগুনের পাওয়ার বেশি, তো পাওয়ারওয়ালা জিনিস কম পাওয়ারওয়ালার সামনে সিদ্ধ করবে কেন? এই যুক্তি দিয়ে সে আটকা খেয়েছিল।
এজন্য যুক্তিবাদীদের কোনো রক্ষা নাই, দিন যুক্তি দিয়ে বোঝা যায় না। অতি যে সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ ইমাম বুখারী সাহেব ছিলেন, ওই সময়ের থেকে একটা গ্রুপ ছিল, তাদের নাম ছিল মুতাজিলা, তাদের পরিচয় কী ছিল মুতাজিলা, তাদের লিডার ছিল ওয়াসির ইবনে আতা, আবু আলী জুব্বাই বড় একজন উস্তাদ ছিলেন, উনার দর্শে সে কিছু প্রশ্ন করেছিল এবং প্রশ্ন করে যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্ন আরোপ করেছিল এবং তারা যুক্তি দিয়ে দিন বোঝার চেষ্টা করেছিল। উস্তাদ গুসা এক পর্যায়ে বলেছিলেন ইয়তাজিল, তুমি আর ক্লাস থেকে বের হয়ে যাও, গেট আউট। তো আরবিতে গেট আউট করাকে এতেজাল বলা হয়, আর ওই গেট আউট থেকেই ওই স্টুডেন্ট ওয়াসিম আতা ক্লাস থেকে বের হয়ে সে একটি ভ্রান্ত মতবাদ সৃষ্টি করেছিল, ভ্রান্ত জাল সৃষ্টি করেছিল এবং তার আইডিয়া ছিল যে আল্লাহ ভালো জিনিস সৃষ্টি করেছেন, মন্দ জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই। কেন? যে মন্দ আল্লাহ সৃষ্টি করলে তো আল্লাহ নিজে মন্দ হয়ে গেলেন, সে বুঝতে পারে নাই। আমরা আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস হলো ভালো জিনিসও আল্লাহ করেছেন, মন্দটাও আল্লাহ করেছেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, প্রত্যেক জিনিস আল্লাহর পক্ষ থেকে হয়, 100% কারেক্ট। উনি হয়তো বুঝেন নাই, বুঝের অভাব, জানার অভাব, গভীর জ্ঞানের অভাব, সব কিছু সৃষ্টি আল্লাহ করেছেন। কেন? আপনি দেখেন খালিক সৃষ্টিকর্তা হিসাবে মন্দ উনার সঙ্গে লাগে না। যেমন নাইফ, কী বলেছি আমি, একটি নাইফ, একটা কোম্পানি খুব শার্প এবং খুব বেশি ধারালো একটি নাইফ সৃষ্টি করেছে, একটি গান একটা কোম্পানি বানিয়েছে, খুব শক্তিশালী একটা বন্দুক বানিয়েছে, গান বানিয়েছে, তো এইটা কোন কোম্পানি বানাইছে এই কোম্পানিটা দায়ী হয় না। এই নাইফ নিয়ে ভালো কাজও লাগানো যায়, মন্দ কাজও লাগানো যায়। কেহ এই নাইফ দিয়ে অপারেশন করতেছে, সব পাইতেছে, কুরবানি ফরজ করতেছে, সব পাইতেছে, আবার কেউ মার্ডার করতেছে, গুণ হইতেছে। এই মার্ডার করার কারণে আজ পর্যন্ত পুলিশ যে কোম্পানি নাইফ বানায় তাকে ধরবে না, যে ইউজ করে তাকে ধরবে। তো সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য, আমরা যখন মন্দ কাজ করবো এটার জন্য আমরা দায়ী হব, আল্লাহ দায়ী হবেন না। ঠিক আছে, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে ভালো মন্দ সবকিছু সৃষ্টি আল্লাহ করেছেন, এটাকে তাকওয়িন বলা হয়। আজকে সংক্ষেপে তো আমি এটা বোঝাতে পারবো না যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, বন্দার সময় করতে করতে সব কিছু ফাইনাল করে ফেলে তখন আল্লাহর পক্ষ থেকে বাধা উঠিয়ে দেন, তখন বন্দার তার নিজস্ব এখতিয়ারে তার চয়েজে করে, এর কারণে সে মুকল্লফ হিসাবে আল্লাহ সুবহানাহু তাকে দায়ী করেন। আমি একটা এক্সাম্পল দিই, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন বাট পূর্ণ ক্ষমতা পুরো আল্লাহ মানুষকে দেন নাই। এক্সাম্পল হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুতাযিলাকে বলেছিলেন যে তুমি এক দাঁড়াও, সে দাঁড়ালো, বললেন যে তুমি একটা পা উপরে উঠাও, উঠালো, বলে পা উপরে উঠিয়ে রাখো, রাখছে, বললেন শিখ ওই টাইমে ওই পা উপরে উঠানো অবস্থায় দ্বিতীয় পাটাও তুমি পুরো শূন্য উঠিয়ে ফেলো, বলে এটা পারবো না। এবার হযরত আলী বললেন যে তোমাকে আল্লাহ পাক একটি পা উঠানোর ক্ষমতা দিচ্ছেন, একসঙ্গে দুটি পা উঠানোর ক্ষমতা দেন নাই। তো মূল ক্ষমতার উৎস সব কিছুর মালিককে আল্লাহ, আমাদেরকে কসব বা ব্যবহার করার সুযোগ দিয়েছেন, এই ব্যবহারের ভিত্তি করে ভালো কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে সব দেন, মন্দ কাজ করলে আমাদেরকে শাস্তি দেন। এজন্য খলক আর কসব এটা অত্যন্ত তীক্ষ্ণ একটি বিষয়, এই সংক্ষিপ্তভাবে আপনাকে হয়তো এই আনসারের মাধ্যমে হয়তো বুঝতে পারবো না। আল্লাহ খালিক সৃষ্টিকর্তা, আর আমরা কাসিব, আমরা অর্জন করি, আমাদেরকে অর্জনের উপর ভিত্তি করে আল্লাহ পাক শাস্তি বা পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ খালিক হিসাবে সেখানে আল্লাহ সব কিছু করতে পারেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এটাই সত্য। উনি যে কথা বলেছেন হয়তো বুঝতে পারেন নাই বা ভ্রান্ত আকীদা ওনার, ওনার বেকারটা সঠিক নয়। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম এখন শেষ পর্যায়ে, অসংখ্য শুকরিয়া জানাচ্ছি হুজুরকে আমাদের সময় দেওয়ার জন্য। আর আমাদের আশা, আমাদের প্রোগ্রাম প্রতি শনি থেকে বুধবার অনুষ্ঠিত হয় রাত 9টা থেকে 10টা, আপনারা 10টা 30 পর্যন্ত আপনারা আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।